হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হচ্ছে পুরী ভ্রমণের শেষ ভিডিও। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে তৃতীয় দিন, সকাল সকাল সমুদ্রে চলে এসেছি। আর সমুদ্রের চেহারা যেন আজকে একদম অন্যরকম ছিল, মানে সত্যি অনেক দিনই দেখছি সমুদ্রটাকে, কিন্তু আজকে যেন একদম উথাল পাথাল করে দিচ্ছিল। সমুদ্র নিজেও উথাল পাথাল, আর সাথে আমাদের মনও যেন কেমন একটা উথাল পাথাল করছিল। তো এই সমুদ্রের ধারে বসে খেয়ে নিলাম একটুখানি দই বড়া। তবে এদের দই বড়াগুলো বেশ ভালো, আর আগের দিনে খেয়েছিলাম দই বড়া, ইডলি, কাঞ্জি বড়া সব একসাথে একটা মিক্সড চাট। তো আজকে সেটা শেষ হয়ে গেছিল, তার জন্য শুধুমাত্র দই বড়াটাই খেলাম। সমুদ্রের পাড়ে যে কোনো জিনিসই ভালো লাগে, তবে আমি একটু চা প্রেমী মানুষ কি না, তাই আমার চাটা খেতে বেশ ভালো লাগে। তো দই বড়া খাওয়ার পরই না আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, আর এখন রুমে গিয়ে তারপর নিজেরা একটু ফ্রেশ হয়ে আসলাম। একটু সমুদ্রের ঢেউ নেব, একটু এনজয় করব তার জন্যই। তবে আজকে সবাই না না করছিল, না কেউ ঢেউ নেবে না, কেউ ঢেউ নেবে না, এই করেই আর কি সবাই ভাবলাম যে তাহলে একটুখানি ডাব খেয়ে একটু সমুদ্রের পাড়ে বসে এনজয় করি। কিন্তু সমুদ্রের পাড়ে বসবো তাও বেলা 12টার সময়, আর সমুদ্রে যাব না এটা তো হয়ই না, তাই না? তো আমাকে দেখে সবাই ঝাঁপিয়ে চলে গেছে, আর আজকে পুরো সেরা এনজয় হয়েছিল। কিন্তু যাই হোক, তোমাদের সাথে সেই এনজয়ের মুহূর্তগুলো শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা করবে কে আর এনজয় করবে কে, এই যে একটা ফ্যাক্ট কাজ করে। তো এবারে একদম ডিসিশন নিয়েছিলাম যে নিজেদের মতো করে এনজয় করব। তার মধ্যেও বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, যেরকম সমুদ্রের পাড়ে যে ডাব, এটা কিন্তু শরীরে প্রচুর একটা এনার্জি দিচ্ছিল, আর আমাদের সারাদিনের যে ক্লান্তিটা তার কিন্তু অনেকটা দূর করছিল বলতে পারো। কারণ শীত হোক বা গ্রীষ্ম হোক বা বর্ষা, সমুদ্রে এসে এটা কিন্তু মাস্ট। আর অন্যান্য দিনের মতো আজকেও আমরা মাছ কিনে এখানে রান্না করতে দিয়েছিলাম। তবে আজকে আমি একটু হুজুগে হয়ে পড়েছিলাম, তাই মাছের সাথে আজকে কাঁকড়াটাও কেনা হয়েছিল। কিন্তু পেট এমনই একটা ভরা ভরা ছিল, আর সাথে দুই রকমের সলিড মাছ ছিল, তো তার জন্য কাঁকড়াটা আর এবেলার জন্য না করে রাত্রের জন্যই রেখে দেওয়া হয়েছিল। এখানে চলে এসেছে পোস্ত, ডাল আর ভাত, সাথে আজকে স্পেশাল মেনু। মানে এতটা ভালো রান্নাটা করছিল এখানে, তাই চিংড়ি ছাড়া তো কোনো কথাই বলছিলাম না আমরা। তো আজকে একটু বড় সাইজের চিংড়ি, এটা সম্ভবত গলদা চিংড়ি, তো টেস্ট তো সেই ছিল, দারুণ লেগেছে। মানে সমুদ্রের পাড়ে মাছ বলতে চিংড়ি আর পমফ্রেট, এই দুটোর ওপরে কেউ জায়গা নিতে পারবে না যারা ভালোবাসে আর কি। অনেকেই আবার ভোলা মাছটা খেতে ভালোবাসে, তো তাদের তো ভোলা মাছটা বেশ ভালোই লাগবে। তো আমি আর ট্রাই করে দেখিনি, কারণ নতুন কিছু ট্রাই করতে গেলাম আর হয়তো সেটা খারাপ হয়ে গেল, তখন একটা বাজে অভিজ্ঞতা তৈরি হয়ে যাবে। এই বড় সাইজের পমফ্রেটটা একটু সর্ষে দিয়ে ঝাল করা হয়েছিল, মানে ওরাই বানিয়েছিল, মনে হচ্ছিল নারকোল টারকোল বেশ দিয়েছিল, খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। আর এক বন্ধু জানতে চেয়েছো হোটেলের নাম, ঠিকানা, ফোন নাম্বার। তো হোটেলের নাম হচ্ছে সোনার কেল্লা, জায়গাটা হচ্ছে সম্ভবত রাজঘাট, হ্যাঁ সম্ভবত না, রাজঘাটেই, রাজঘাটের সোনার কেল্লা বলে হোটেল। ফোন নাম্বারটা অবশ্যই চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, চেক করলে পেয়ে যাবে। তো সন্ধ্যাবেলা করে চলে এসেছিলাম কাকাতুয়া, কারণ কাকাতুয়ার গজা তো একদম সেই লাগে খেতে। আমি আবার আগের বার যখন পুরী এসেছিলাম তখন গজা বলেছি, তো অনেকেই হাসাহাসি করেছে আর কি, কারণ এটা নাকি গজা না, এটাকে খাজা বলে। তো যাই হোক, আমরা আর কি পশ্চিম বর্ধমানের মানুষ, বাঁকুড়ায় বিয়ে হয়েছে আমার, তো আমাদের পশ্চিম বর্ধমানে খাজা বলতে আমরা বুঝি জয়দেব মেলায় যে একটা গোল বেশ একটা পাওয়া যায় না লুচির মতো, তো সেটাকেই আর কি খাজা বলি, আর এটাকে ছোটবেলা থেকে গজা বলেই জানি। যাই হোক, তোমরা যে যাই বলে জানো সেটা অবশ্যই নিজের ব্যাপার, একটু দেখে বুঝে নিও আর কি। তারপরই এসেছিলাম বাসনের দোকানে, কারণ পুরীর বাসনপত্র তো বেশ একটু অন্য রকমের, তার জন্য এখান থেকে দু একটা জিনিস নিয়েছি, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার যে কী কী কিনলাম। তারপরই জামা কাপড় দোকানে, এখানে এসে আমার হাজবেন্ডের আর কি শার্ট দেখছিলাম, তো সেরকম একটা কালার পছন্দ এলো না বলেই
ওর শার্টের আর কি পিস নিয়ে নিয়েছি, আর টুকটাক বেশ কিছু কেনাকাটা করেছি, বাড়িতে গিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই শাড়ির দোকানটা ছিল স্বর্গদুয়ারের একদমই স্বর্গদুয়ারের কাছাকাছি একদম। তো দোকানটার নাম ছিল কিছু একটা হ্যান্ডলুম, তো কি হ্যান্ডলুম সেটা আর কি দেখা হয়নি, যাই হোক দোকানটায় কিন্তু বেশ ভালো কোয়ালিটিরই জিনিসপত্র ছিল। তো এটা একটা স্বর্গদুয়ারের কাছে ছিল, আরও একটা রাজঘাটের কাছেও এরই আর কি একটা সেন্টার রয়েছে, তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। বেশ ভালো কোয়ালিটির কটকি ছিল, সাথে ওখানে নানান ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো ছিল। তো আমি এখান থেকে কটকি প্রিন্টেরই চুড়িদারের পিস দেখছিলাম, পছন্দ হয়েছিল এই সবুজটা, বাট অদ্ভুত একটা কম্বিনেশন, সবুজটার সাথে একটা একদম ব্লু কালারের প্যান্ট আর ওড়না, তো সেটা যাচ্ছিল না বলে সেটা নিইনি, অন্য একটা নিয়েছিলাম। আর এখান থেকে এই চাদরটি আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি, আর এই হোয়াইটটি আমার দিদার জন্য নিয়েছি। তো খুব একটা বেশি কেনাকাটা করিনি, কারণ আগের বারে মানে রিসেন্ট অগস্টে এসেছিলাম, তো সেই টাইমে অনেক কিছু কেনাকাটা করে মোটামুটি সবার জন্যই নিয়ে গেছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সানডে, আজকে আমাদের ফেরার দিন, তো এসব থেকে একদিনও আমরা সানরাইজটা দেখতে পাইনি, তাই ভাবলাম যে আজকে দেখবো, 5:30টায় উঠেছি, কিন্তু বেরোতে বেরোতে রেডি হতে হতে সবার আর কি 6:30 বেজে গেছে। মানে কম অপূর্ব কিছু নয় যেটা দেখছি আমরা, অপূর্ব সুন্দর লাগছে দেখতে, তবে চোখের ভাষায় মানে মুখের ভাষা দিয়ে চোখের ভাষাটাকে বর্ণনা করা যাবে না, কিন্তু যে নিচের থেকে ব্যাপারটা উঠছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালের সমুদ্র আর তার সাথে সূর্য, তো কম্বিনেশনটা একটা অন্য রকমেরই। ছোটোবেলার থেকে জানি পুরী বা দীঘার সমুদ্র মানেই সূর্যোদয়টা একটা বিশাল ব্যাপার, তো তখনেও একটা চাহিদা ছিল, হ্যাঁ সূর্যোদয় দেখবো, ভোরবেলায় উঠবো, আর এখনও কিন্তু সেটা একই রকম রয়ে গেছে, মানে সূর্যোদয়টা না দেখলে যেন মনে হয় পুরী ভ্রমণটা ইনকমপ্লিট। তো আজকে মোটামুটি দেখতে পেয়েছি, একদম কি বলে সেই একটা কথা আছে না, নেই মামার থেকে কানা মামা ভালো, তো সেই আর কি অবস্থা, একদম না দেখার থেকে অল্প একটুও যা দেখতে পেয়েছি সেটা আমার কাছে অনেকটা পাওয়া। আর সকাল দিকে সমুদ্রের তীরে বাচ্চার থেকে বুড়ো সবার ভিড় একদম প্রচুর ছিল, তো মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল ছেলেকে নিয়ে এলে বোধহয় বেশ ভালো হতো। আরও একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো, যেটা হচ্ছে নৌকাটাকে কেমনভাবে তুলে আনছে চারজন মাঝি মিলে, তো এটা কখনো দেখিনি, এটা আমার কাছে একদমই একটা নতুন রকমের দেখা বলতে পারো। সত্যি প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগল এক এক রকমের, তাই না? কতজন কত রকম করে তাদের নিজেদের সংসার চালায়, জীবিকা অর্জন করে, তো এটা দেখে মানে আমাদের নিজেদেরকে মনে হয় যে অনেকটা ভালো আছি আমরা, তবে তারাও তাদের দিক থেকে ভালো আছে বা এটাই তাদের জীবিকা অর্জনের পথ। আর প্রতিটা মানুষকে নিয়েই আমাদের সমাজটা তৈরি হয়, এই মানুষগুলো না থাকলেও সমাজ কিন্তু পরিপূর্ণ হতো না। তো দেখো কত রকমের মাছ সাথে কাঁকড়া সবাই একসাথে আসলো, এখন সবাইকে আলাদা আলাদা করা হচ্ছে। কাঁকড়াটা দেখতে যতটা সুন্দর, আমার খেতে সত্যি এতটা সুন্দর লাগেনি, কারণ গতকাল রাত্রেই কাঁকড়া খাওয়া হয়েছিল, তো সেরকম একটা টেস্ট আমি পেলাম না, যেটা আর কি আমাদের ধান খেতে কাঁকড়াগুলো হয় সেই কাঁকড়াগুলো কিন্তু খেতে অনেকটা বেশি সুস্বাদু। আর এই যে শঙ্খ, তারপর মালা, সব কিছু নিয়ে সকাল থেকে দু একটা দোকান বসে গেছে, কারণ মানুষ ভাবে যে সকাল থেকে বসলে যদি দু পয়সা আসে, আর সকালে এত মানুষের ভিড় তখন কিন্তু এতটা বেশি দোকান থাকে না, তাই ওই যে দু একটা দোকান থাকে তাদেরই কিন্তু বেশ বেচাকেনা হয়,
তো এটা তারা আর কি ভাবনা চিন্তা করে সকাল দিকে দোকানটা খোলে, আমিও টুকটাক কেনাকাটা করলাম, যেন আমার মারফতও তাদের একটুখানি উপকার হয় আর সাথে তাদের বইনিটা করতে পারি আর কি। এখানে দেখছি এক মাসি ব্যাগ নিয়ে বসেছে, মা এখান থেকে দু তিনখানা ব্যাগ নিল। তো তারপরে আর কি আমরা মাটির ভাঁড়ে চা খেলাম। এখানে একটা দোকান আমরা ঠিক করেছিলাম রাজঘাটে, যেখানে বললেই স্পেশাল চা বানিয়ে দিচ্ছিল, কিন্তু বানানো চাটা একদম টেস্ট ছিল না, তবে বললে যে স্পেশাল চাটা বানিয়ে দিচ্ছিল সেটা কিন্তু খুব সুন্দর খেতে ছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, মন খারাপ লাগছিল প্রচণ্ড, কিন্তু যেই ভালো লাগাটুকুনি সঞ্চয় করেছি সেটাকে আঁকড়ে ধরেই এবারের মতো বিদায় জানালাম সমুদ্র জগন্নাথ দুজনকেই। আবারও আসবো, খুব ভালো লেগেছে জায়গাটা, আর জগন্নাথ দেবের টানে যেন বারবার আসতে পারি, এই কথা বলে আজকের যাত্রা এখানে শেষ করছি, আর তোমাদের সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিও আমার নিত্যদিনের জীবনযাত্রা নিয়ে। আশা করছি তোমরা আমার সঙ্গে থাকবে, যদি সঙ্গে থাকো অবশ্যই আমার জীবনটা তোমরা দেখতে পারবে হয়তো কিছুটা। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আজকের মতো পুরীকে এখানেই টাটা, আর সাথে তোমাদেরকেও টাটা।